ধীরে ধীরে স্পেনের বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নিচ্ছে বাংলাদেশিরা। 1992 এর আগে স্পেনে প্রবাসী বাংলাদেশিদের বসবাস ছিল হাতে গোনা কয়েকজন। সে বছর বিশ্ব অলিম্পিকের আসর বসে স্পেনের বার্সেলোনায়, আর সে সুবাদে অলিম্পিক খেলা দর্শক হয়ে এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি বেশ কিছু বাংলাদেশি চলে আসে স্পেনে। এরপর থেকে মূলত স্পেনে বাংলাদেশিদের বসবাস শুরু। ইউরোপের দেশ স্পেনে 2000-2001 এবং 2005 সালে অবৈধ অধিবাসীদের বৌদ্ধকরণের ঘোষণা দেওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশ থেকে অসংখ্য বাংলাদেশি স্পেনে প্রবেশ করে। তখন থেকে স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা হুহু করে বাড়তে থাকে। বর্তমানে দেশটিতে প্রায় 50,000 বাংলাদেশি বসবাস। রাজধানী মাদ্রিদ ও বন্দরনগরী বার্সেলোনায় বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি। এছাড়া বড় বড় কয়েকটি শহরও রয়েছে বাংলাদেশিদের বসবাস। মাদ্রিদের লাভা পিএস কেন্দ্রিক বাংলাদেশি অধ্যুষিত এলাকায় রয়েছে বাঙালিদের ঐক্যর বন্ধন বাংলাদেশ অ্যাসোসিয়েশন। নতুন প্রজন্মের শিশু কিশোরদেরকে বাংলা ভাষা শিক্ষায় সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে স্কুল ও মাদ্রাসা, রয়েছে মসজিদও। দেশের অভাবনীয় শিল্প সংস্কৃতি, রাজনীতি, ধর্মচর্চা সহ সব কর্মকাণ্ডে মুখর থাকে এই অঞ্চল। প্রতিটি অলিগলিতে রয়েছে বাঙালিদের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান, আবাসিক হোটেল থেকে শুরু করে বার, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, মানি ট্রান্সফার, গ্রোসারি। লাভা পিস দেখলে মনে হবে বাংলাদেশেরই হাট বাজার। বন্ধু, এই খবর ব্যাপারে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।